মঙ্গলবার দেশের 53তম মহান স্বাধীনতা দিবস। 1971 সালের 26 মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ ও চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ডাক দিয়েছিলেন। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এরপর 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা। মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় স্মৃতিসৌধে নাম না জানা লাখো শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বিএনপির পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর বিভিন্ন দেশের কূটনৈতিক, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সহ সমাজের সর্বস্তরের নাগরিকরা শহীদ বেদিতে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এবার স্মৃতিসৌধে স্বাধীনতার আয়োজনে অংশ নেওয়ার কথা রয়েছে ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের। 26 মার্চ উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সাবার গণপূর্ত বিভাগ। জাতীয় স্মৃতিসৌধের দায়িত্ব পালনের কর্মকর্তা সাবার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, 26 মার্চ উপলক্ষে শহীদদের স্মরণে স্মৃতিসৌধে ধোয়া মোছা সহ সকল ধরনের কাজ সম্পন্ন করা হয়েছে। 26 মার্চ মহান স্বাধীনতা জাতীয় দিবসে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ লক্ষ লক্ষ জনতা সাবার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করবেন। সে লক্ষ্যে আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্স 2 মিটার পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার এবং আলোকসজ্জার কাজ সম্পন্ন করেছি। সাবার স্মৃতিসৌধ মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় পুরোপুরি প্রস্তুত রয়েছে। এদিকে স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে ঢাকা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংসদ সদস্য, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ। তিনি জানান, রাস্তার দুপাশে দাঁড়িয়ে নেতা কর্মীরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাবেন ওই দিন ভোরে। 26 মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস, এই দিবসটি যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয়ে আসছে প্রতি বছর। যখনই এখানে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী আসেন সাবার স্মৃতিসৌধে, আমাদের ধামরা এবং সাবার এলাকার বিপুল সংখ্যক জনগণ, আমাদের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানানো হয়। 26 মার্চ উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ সহ এর আশেপাশের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার ওসি FM সায়েদ। তিনি জানান, ইতিমধ্যে সেখানে গোয়েন্দা নজরদারি বাড়ানো, পুলিশ ওয়াচ টাওয়ার সহ বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আসলে আগামী 26 মার্চ উপলক্ষে আজকে আপনারা দেখছেন আমাদের এখানে কোঅর্ডিনেশন মিটিং হয়েছে। মিটিংয়ে আমরা সিদ্ধান্ত হতো সবকিছু আগের মতোই সিদ্ধান্ত, তবে আমরা এই 26 মার্চ উপলক্ষে আমরা এখন থেকে এখানে পুলিশ ডিপ্লয়মেন্ট করছি। সাথে হচ্ছে হলো আমাদের প্রত্যেকটা এলাকা সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এবং আমাদের আশেপাশে যত বাড়ি ঘর যা কিছু আছে প্রত্যেকটা বাড়ি ঘর আমরা অলরেডি চেক শুরু করছি এবং বাড়িঘরে যদি কোনো নতুন সদস্য আসছে কিনা বা নতুন সদস্য বা অন্য কেউ কোথা থেকে এখানে এসে থাকতেছে কিনা সেই ব্যাপারে আমরা আমাদের কার্যক্রম অব্যাহত আছে। আর হচ্ছে হলো যে আমরা সাদা পোশাক সহ এমনি সাদা পোশাক পোশাক সহ বিভিন্ন সমস্ত লোকজন এখানে অলরেডি কাজ শুরু করছে, এটা আপনি এখন অলরেডি এখানে আপনাদের অবগত আছেন। সর্বোপরি আমরা সবাই মিলে সার্বিকভাবে সকলের সহযোগিতা নিয়ে সুন্দরভাবে আমাদের 26 মার্চ আমরা সম্পন্ন করতে পারবো এই আশা করি। আইন শৃঙ্খলা বাহিনীর আমাদের সকল প্রকার কার্যক্রম আমরা অলরেডি সম্পন্ন করছি। আমরা মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ সম্পূর্ণরূপে প্রস্তুত করে ফেলেছি, কারণ শেষ মুহূর্তের টুকিটাকে যদি কোনো সমস্যা থাকে সেগুলো দেখা হচ্ছে, টুকিটাকে সমস্যার কাজ চলছে। আমরা 26 তারিখের আগে সম্পূর্ণ কাজ একেবারে সমাপ্ত হয়ে যাবে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতির দফায় দফায় যেটি হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আশা করছি। এবার খুব সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে আমাদের মহান স্বাধীনতা দিবস জাতীয় দিবস উদযাপিত হবে। শ্রদ্ধা নিবেদন করতে তো এই মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোত্তম আমাদের যে পরিকল্পনা সেটি গ্রহণ করা হয়েছে।
আমাদের বাইক স্তরে নিরাপত্তা থাকবে, সাদা পোশাকের পুলিশ থাকবে, আমাদের রাস্তায় রোড কেন্দ্রিক পুলিশ থাকবে, এছাড়া পথ কেন্দ্রিক আমাদের একটি বড় একটি টিম কাজ করবে। এর বাইরে এবছর আমরা ড্রোন দ্বারা এই পুরো এলাকার পরিস্থিতি আমরা মনিটরিং করব। এবারে স্বাধীনতা দিবস সকলের দীপ্ত শপথে বলিয়ান হোক, যেন শহীদদের রক্ত বৃথা না যায়, সৃষ্টি হোক দেশে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ, আগামীতে এদেশ হবে সোনার বাংলা, এমনটি প্রত্যাশা সকলের। সুপ্তি রায়, ভোরের আকাশ।